আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর্থ বেঙ্গল কিচেন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম আপনাদের সাথে। রেসিপি ঠিক নয়, বিরিয়ানি রান্না করা হচ্ছে আজ, আর সেই বিরিয়ানিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমরা অনেকেই বিরিয়ানি খেতে পছন্দ করি, কিন্তু ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি সবাইকে রান্না করতে পারি না। আর আজ আমি এই রান্নাটা করেছি, কিন্তু একটু ধরতে গেলে তাড়াহুড়ো করার ভেতর দিয়েও কীভাবে পারফেক্ট সুন্দর ঝরঝরে করে বিরিয়ানি রান্না করা যায়, আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আজ হঠাৎ বাড়িতে মেহমান এলো, আমার মোটামুটি রান্না শেষ হয়ে গিয়েছিল প্রায়, কিন্তু আমি জানতাম না যে আজ বাড়িতে মেহমান আসবে। তো মেহমান চলে এলো হঠাৎ, এখন কিছু নাই, কী রান্না করে দেই মেহমানদের। তো মনে করলাম যে হঠাৎ মানে বিরিয়ানি রান্না করে দেই তাহলে পারফেক্ট হবে। তো সেই যে ভাবনা সেই কাজ, চলে এলাম বিরিয়ানি রান্না করতে। আর সাথে তো আপনাদের কথা মাথায় আছে যে আমি যখনই যা রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করি। তো সেইভাবে আমি কিভাবে পারফেক্ট এবং একেবারেই রেস্টুরেন্টের স্বাদে পারফেক্টভাবে ঝুরঝুরে বিরিয়ানি রান্না করি, চিকেন বিরিয়ানি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তাহলে আর কথা বেশি বাড়াবো না, চলুন রান্নাটি শুরু করি। এখানে আমি 2 কেজি 2.5 কেজি ওজনের একটি মুরগি কেটে নিয়েছি, এবং এতে আমি লবণ মেখে কিছু সময় রেখে দিব। মুরগির ভিতরে একটু লবণ ঢুকবে, আবার যে বাড়তি পানি সে পানিটাও বের হয়ে আসবে। তো বেশ কিছু সময় মুরগিটির মশলা লবণ মেখে রেখে দিয়েছি, এবং অন্য সাইডে আমি পোলার চাল নিয়েছি। এই চালটা আমি একটু ধুয়ে তার রেখে দিব, এবং মুরগিটি প্রসেসিংটি শুরু করব। তো এখানে আমি 1/2 কেজি 3 পোয়া পরিমাণে চাল নিয়েছি। এই চালটি যে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চালটি রেখে আমি আগে যে মুরগিটি লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটি এখন তেলে ভাজব। তো একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবং এর ভেতরে আমি মুরগিগুলো দিয়ে দিব, মুরগির টুকরাগুলো। আর আমি এই বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু মুরগির পিসটা মিডিয়ামভাবে নিয়েছি, যে একটা স্ট্যান্ডার্ড সাইজ, যে সাইজটা মানে একটু বড় বড়ভাবে কেটে নিয়েছি, আমি একেবারে ছোট পিস করি নাই। তো এভাবে আমি মুরগিটি ভেজে নেব। আর মুরগিটি কিন্তু হালকা বাদামিভাবে ভেজে নিতে হবে। একে একে মুরগির পিস কয়টি আমি দিয়ে দিয়েছি, এভাবে আমি ভেজে নিব মুরগিটিকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন এবং অন্যদের মাঝেও শেয়ার করে দিন। মুরগির ভাজার জন্য এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি এবার একটু উল্টে দিব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়। এভাবে আমি বাদামিভাবে মুরগিটি ভেজে নিচ্ছি, একটা বাদামি কালার আসবে, সেভাবে ব্রাউন কালার আসবে। আমি এখানে ঠিক যেভাবে বিরিয়ানি রান্না করি পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদে, ঠিক সেভাবেই বিরিয়ানিটি রান্না করা হচ্ছে। পুরো ভিডিওটি না টেনেই আমার সাথে থাকুন এবং দেখুন কিভাবে রান্না করছি।
আর বিরিয়ানিটি রান্না করা কিন্তু খুব দীর্ঘ একটা প্রসেসিং, একটু টাইম না দিলে কিন্তু খুব সুন্দর স্বাদের পারফেক্ট এবং ঝুরঝুরে বিরিয়ানি রান্না করা যায় না। তো বিরিয়ানি রান্না করতে গেলে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়েই কাজটি করা লাগে। আর আমি যেভাবে রান্না করছি ঠিক একইভাবে ফলো করলে আমি আশাবাদী যে আপনাদের রান্নাটাও ঠিক পারফেক্ট হবে। মুরগিটি ভাজা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন এক এক করে পিসগুলো উঠিয়ে নিব। আর এখানে আমি যারা মানে নতুন আছেন, পোলার চালটা কিন্তু একটু গরম হলেই কিন্তু একেবারে মেলে যায়, ঘেটে যায়, যার কারণে আজ আমি দেখাচ্ছি, মানে যেহেতু আমি ব্যস্ত, তো ব্যস্ততার মাঝে কীভাবে পোলাও চালটাকেও পারফেক্টভাবে ভাতটি করে নিব। তো এখানে আমি একটি রাইস কুকারের ভিতরে চালগুলো দিয়ে দিয়েছি এবং গোটা কয়েকটি গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। এভাবে আমি রাইস কুকারে এই চালটিকে 40-45% সিদ্ধ করে নিব। সামান্য একটু গোলাপ জল ব্যবহার করছি চাল থেকে যাতে একটা ঘ্রাণ আসে। দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী তেল, তেল না দিলে কিন্তু চালটা ভালো মানে ঝুরঝুরে হয় না, আসলে লেগে যায়, যার কারণে আমি এখানে 3 চামচ পরিমাণ, 4 চামচে 3 চামচ পরিমাণ তেল এবং 1 চামচ পরিমাণ গোলাপ জল দিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিব এবং একটু গরম পানি দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় রান্না সিদ্ধটা। এজন্য আমি এখানে গরম পানি ব্যবহার করেছি 3 কাপের মতো। দেখুন, এবার এটি আমি ঝটপট রাইস কুকারের ভিতর বসিয়ে দেব। তিন চারটে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর অন্য সাইডে আমার মুরগি, সম্পূর্ণ মুরগিটুকু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এই মুরগির অংশগুলো আমি উঠিয়ে রাখবো, ভাজা মুরগির অংশগুলো। একে একে ভাজা মুরগির অংশগুলো সব উঠানো হয়ে গিয়েছে, এবার আমি এতে মশলা দিব। দেখুন আমি এখানে কী কী মশলা ব্যবহার করেছি, আদা বাটা, পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচামরিচ, এবং আর যেই অপশনটি না দিলেই নয় সেটা হচ্ছে বাদাম বাটা। এখানে আমি গোল করে কেটে নেওয়া পেঁয়াজগুলি ভেজে নিব। আর এই পেঁয়াজটি তাড়াতাড়ি ভাজার জন্য একটি টিপস আছে, এখানে যদি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দেওয়া যায় পেঁয়াজগুলো একেবারে মচমচেভাবে এবং খুব দ্রুতভাবে ভেজে যায়। এই পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজবো, একটু হালকা বাদামি কালার হবে, ব্রাউন কালার হবে, তখন আমি এর ভিতর অন্য মশলা অ্যাড করবো।
দেখুন আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, ব্রাউন কালার হয়ে এসেছে। আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে উঠিয়ে রাখব, যেহেতু আমি রান্নায় পেঁয়াজ বাটা ব্যবহার করছি, যার কারণে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখব এবং বাকি পেঁয়াজটুকু রেখে দিব। এর কারণেই কিন্তু রান্নাতে একটা সুঘ্রাণ আসবে এবং খেতে একটু অন্যরকম স্বাদ হবে। এবার আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচে 4 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, সাথে অন্যান্য মশলাও অ্যাড করব। আগে পেঁয়াজটি নেড়ে চেড়ে নিব। এবার একে একে এর ভেতরে আমি অন্য অন্য মশলাগুলো দিব। এখন দিয়ে দিয়েছি জিরা বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, এবং সবশেষে আমি বাদাম বাটা দিয়ে দেব। এবার বাটা মশলাগুলি ভালোভাবে মিক্সড করে নিব। এই মশলাগুলি ভালোভাবে কষানো হলে তারপর এর ভিতরে আমি পানি দিব, আর ততক্ষণ এই মশলাগুলো কষাতে কষাতে চুলার আঁচটি আমি মিডিয়াম লো হিটে রেখেছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখানে একটু অল্প পরিমাণে লবণ ব্যবহার করব, কারণ আমি ভাত রেডি করার জন্য চাউলের সাথে লবণ দিয়েছি। মুরগি মাংসটা ভাজতে সেখানেও লবণ ব্যবহার করেছি, তাই এখানে আমি পরিমাণ একটু কম লবণ দিব। প্রয়োজন হলে পরে আবার লবণ অ্যাড করে নেবেন। মশলাটি প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে আমি বাদাম বাটিটি অ্যাড করছি। বাদাম বাটা আগের থেকে দিলেই কিন্তু মানে মশলাটি নিচে লেগে যায়, অধিকাংশ সময় মশলাটি নিচেই লেগে যায়, এ কারণে আমি বাদাম বাটাটি সবার শেষে অ্যাড করছি। আর এখানে আমি চিনাবাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম, 3টি বাদাম সংমিশ্রণ করে বেটে নিয়েছি। মশলাটি নেড়ে চেড়ে প্রায় ভাজি ভাজি হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব। মশলাটি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও মশলাটি নেড়ে চেড়ে নিব। দেখুন এভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে এই মশলাটার একটা সুন্দর স্বাদ আসে, ফ্লেভার আসে। এবার আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়া
বা শুকনো মরিচের গুঁড়া অ্যাড করছি কালারটা একটু ভালো আসার জন্য। সাদা সাদা কালার অনেকেই পছন্দ করেন না, এটা পুরোটাই অপশনাল। আপনারা যদি লাল মরিচের গুঁড়া ব্যবহার না করতে চান তাহলে কাঁচা মরিচ বাটাটা একটু বেশি ব্যবহার করতে পারেন। আর লাল মরিচের গুঁড়ো দেওয়ার পর আমার মশলাটা নিচে লেগে আসছিল, যার কারণে আমি একটু পানি অ্যাড করলাম। এবং ভেজে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিব। মাংসের টুকরাগুলো খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, হালকাভাবে আস্তে করে নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। দিয়ে দিলাম এর ভেতর আধা কাপ পরিমাণ টক দই। চাইলে আপনারা খাওয়ার জন্য আমরা যে টক মিষ্টি দইটা পছন্দ করি সেই টক মিষ্টি দইটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। যদি কারোর ঘরে টক দই না থাকে, টক দইটা দিলে বেশি ভালো হয়, বা অন্য যে কোনো দই যদি টক দই না থেকে থাকে তাহলে অন্য দইও ব্যবহার করতে পারেন। আর ঘরে যদি কোনো প্রকারের দই না থাকে তাহলে দুধের সাথে হালকা তেঁতুল অথবা ভিনেগার অথবা লেবু দিয়েও আপনি টক দই তৈরি করে নিতে পারেন। আমি এ পর্যায়ে এখানে 1 কাপের পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরায় আমি আলু ভেজে সেটি এর সাথে দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। এবার আমি বেশ একটু সময় এটিকে মিডিয়াম জালে রান্না করব। এ পর্যায়ে আমি স্বাদ মতো চিনি অ্যাড করছি। এখানে আমি 2 চামচের পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 2 চামচের মতো। চাইলে আপনারা এই গুঁড়িটি কিন্তু পানিতে ভিজিয়ে রেখেও দিতে পারেন। হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পর ফিরে আসছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি এটি এর ভেতর আলু বোখারা দিয়ে দিয়েছি। দেখুন রান্নাটি হয়ে গিয়েছে। বিরিয়ানির মুরগিটির নামানোর আগে শেষ মুহূর্তে আমি এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল থাকলে কেওড়া জলও দিতে পারেন। রান্নাটি হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে মুরগির মাংসটি আমি নামিয়ে নিব। আর অন্যদিকে আমার ভাতটাও রেডি, 45% সিদ্ধ হয়ে গিয়েছে। এখনই বিরিয়ানিটি দমে বসানো হবে। দেখুন পোলা চালটি আমি 45% সিদ্ধ করে নিয়েছি।
এবার একটি হাঁড়ির ভেতরে আমি ঘি দিয়ে দিলাম, পাতিলটি একটু গরম করে নিব এবং এর ভেতরে ঘি দিয়ে আমি চারিপাশ নেড়ে দিয়েছি। এবার এভাবে নেড়ে চেড়ে চুলাটি বন্ধ করে দিতে হবে। চুলাটি বন্ধ করে তারপর আমি এর ভেতরে একটু ভাত দিয়ে দিব। এভাবে ভাত সুন্দরভাবে হাঁড়ির ভিতরে বিছিয়ে দিয়ে একে একে কয়েকটি লেয়ারে মুরগির মাংসগুলো আমি সেট করব। বিরিয়ানি রান্নার পুরো প্রসেসিংটি ধৈর্য ধরেই করতে হয়, না হলে পারফেক্ট বিরিয়ানি রান্না হয় না। এখানে মুরগির মাংসগুলো সুন্দরভাবে সাজিয়ে দিব। এভাবে মুরগি মাংসগুলো দেওয়ার পর আবার এরপরে ভাত দিব, পোলার চাল ভাত দিয়ে এভাবে কয়েকটি লেয়ারে আমি সাজিয়ে নিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিরিয়ানির পুরো মাংসটি সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এর উপর থেকে আবারও সর্বশেষ যেতটুকু ভাত রয়ে গিয়েছে সেতটুকু আমি দিয়ে দিব। দেখুন সম্পূর্ণ লেয়ারটি সাজানো হয়ে গিয়েছে। এবং এই ভাতের উপর পেঁয়াজ ভেজা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকনাটা সুন্দরভাবে আটকে দিতে হবে। তার আগে পেঁয়াজ ভেজা আমি ভাতের উপর থেকে ছিটিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি। ঢাকনাটা আটকে দিয়ে চারপাশে আটা একটু পানিতে মেখে নিয়ে এভাবে তারপর চারপাশ থেকে আটকে দিতে হবে, যাতে করে ভিতরের দমটি বাইরে বের হতে না পারে। বিরিয়ানি রান্নার প্রসেসিংটি পুরোটাই নিখুঁতভাবে করতে হয়। দেখুন খুব সুন্দরভাবে আমি আটা দিয়ে হাঁড়ি এবং ঢাকনার মুখটি ভালোভাবে আটকে দিচ্ছি।
এবার ঢাকনার উপরে ভারী কিছু দিয়ে আমি চাপা দিব, আর এই ভারী জিনিসটি যদি একটু গরম হয় তাহলে আরও ভালো হয়। আমি এখানে একটি তাওয়া ব্যবহার করেছি, রুটি ছেঁকার তাওয়া, আর এই তাওয়াটি আমি গরম করে নিয়েছি। প্রথমে আমি চুলার জালটি মিডিয়াম আছে রেখেছি, এবং রেখে ভিতরে একটু দম যখন হয়েছে, গরম হয়ে গেছে পাতিলটি, তখন চুলার আঁচটি এই পর্যায়ে রেখেছি। দেখুন, এবার দেখা যাক আমার বিরিয়ানি কেমন পর্যায়ে এলো। আমি এখানে ঘন্টাখানিক এই বিরিয়ানির হাইটি চুলায় রেখে দমে রেখেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের একটু বেড়ে পরিবেশন করে দেখাই যে কতটা ঝুরঝুরে এবং সুন্দর পারফেক্ট বিরিয়ানি রান্না হয়েছে। দেখুন, যদি আমার বিরিয়ানি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে বিরিয়ানি রান্না করে ট্রাই করে দেখবেন, এবং কমেন্ট করে জানাবেন যে কেমন রান্না হয়েছে। আমার রান্নাটি তো অবশ্যই সুন্দর হয়েছে। এইভাবে যদি প্রত্যেকটি প্রসেসিং ফলো করেন তাহলে আমি আশাবাদী আপনাদের রান্নাটিও অনেক সুন্দর হবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে। আর এই বিরিয়ানির প্লেটটি সাজাচ্ছি কিন্তু আপনাদের জন্য, খেয়ে দেখবেন কেমন হয়েছে। আবারও সেই পুরনো কথা বলছি, আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর পুরনো হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই। কেমন রান্না হলো তা অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। নিজের এবং পরিবারের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।